ইতিহাস গড়লেন পারুপল্লী কাশ্যপ। প্রথম ভারতীয় হিসেবে বুধবার দাপটের সঙ্গে অলিম্পিক ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের শেষ আটে পা রাখলেন কাশ্যপ। ওয়েম্বলি এরিনায় জায়ান্ট কিলার হিসেবে হইচই ফেলে দেওয়া শ্রীলঙ্কার নীলুকা করুণারত্নেকে বুধবার প্রি কোয়ার্টারে হারিয়ে দিলেন ভারতীয় তারকা। 25 বছরের হায়দ্রাবাদই জিতলেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। ম্যাচের ফল 21-14, 15-21, 21-9। এই জয়ের ফলে ব্যাডমিন্টন থেকে ভারতের আশা আরেকটু বাড়ল। পরের ম্যাচে জিতলেই মেডেলের লড়াইয়ে চলে আসবেন হায়দ্রাবাদের ছেলে। কাশ্যপের সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন, প্রশংসা করেছেন কোচ গোপী চন্দেরও। 4 বছর আগে বেজিং অলিম্পিকে ছেলে মেয়েদের মিলিয়ে সাইনা নেহওয়ালই ছিলেন অলিম্পিক কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করা প্রথম ভারতীয়। এদিন সাইনার সেই কৃতিত্বই ছুঁয়ে ফেললেন তাঁরই শহরের ছেলে কাশ্যপ। তবে পদকের লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ে পড়বেন কাশ্যপ। শেষ আটে তার প্রতিদ্বন্দ্বী শীর্ষ বাছাই মালয়েশিয়ার চং উই লি। এবিপি আনন্দ।